আজ সংসদে নাগরিক বিল পাস করা নিয়ে আক্রমণাত্মক ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রিপোর্টিং সুজয় মুখোপাধ্যায়, হুগলি, ক্রাইম ব্রাঞ্চ। বিতর্ক হবার সময় বলেছেন এবং তা সত্ত্বেও পাস করিয়েছেন, এটা ভারতবর্ষের সংবিধানকে একেবারে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে তার ধর্মনিরপেক্ষ চেহারাটাকে একদম চুরমার করে দিতে চায়, সেটা চলে না। এটা কি মানে আপনারা নির্দেশ দেবেন আমরা সেটাই করব। তারপরে তার সম্মতি, তারপরে তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমি জানি না সেগুলো, কিন্তু নিশ্চিত কি করে প্রক্রিয়া করবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রক্রিয়া, তারা কি জুডিশিয়ারিকেও তার তার কী করবে সেটাও তারা জেনে ফেলেছে। ৩৭০ প্রশ্ন অন্য, কাশ্মীরের মানুষ কীভাবে আছেন সেটাও সবাই জানে এখন, এবং এসব ঢেকে কিছু হবে না, এবং যেটা চাইবেন সেটা ৩০৩-এর গরমে সেটা ভারতবর্ষের মানুষ মেনে নেবে। তার জন্য তো তিনটে উপনির্বাচন দেখলেন তো, বাংলার মানুষ যদি ৩৭০-এর পক্ষ হতো তাহলে আর সভাপতি ৪৭,০০০-এর যেটাই লিড ছিল সেটাকে কাভার করে ২০,০০০-এর বেশিতে জিততো। কালিয়াগঞ্জ আমাদের কোনো দিন ছিল না, জিততো। করিমপুরে মার্জিন বাড়াতে পারতাম আমরা। এই উন্নাওয়ের যে ঘটনা বা হায়দ্রাবাদে হচ্ছে, আমরা এখানে স্থানীয় যিনি সাংসদ তিনিও তো একজন মহিলা, তার আমি তো অদ্ভুত লাগলো যেটা আমি বললাম যে তিনি বললেন না, তিনি উন্নাওয়ের কি হায়দ্রাবাদের ঘটনাটা কতটা লজ্জাজনক সেটা তিনি বলতেন না, এটা দুঃখের বিষয়। কিছু বলতে গেলেই বাংলার প্রসঙ্গটা নেন, বাংলা এটা তো আমি হুগলির জেলার মাটিতে দাঁড়িয়ে আছি, কোথায় তাদের তো আমরা কখনো দেখিনি। সিঙ্গুরে যখন তাপসী মালিক জ্বলেপুড়ে খান খান হয়ে গিয়েছিল তাদের আমরা দেখিনি কোথাও, যিনি দাঁড়িয়েছিলেন তার তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখে, এটা উপনির্বাচনগুলোও প্রমাণ করেছে। সুতরাং এগুলো বলে নিজেদের যে বেটি বাঁচাও বেটি পড়াও এটা যে কোনো কিছু নয় এবং শুধু অ্যাডভার্টাইজিং এজেন্সিকে পয়সা দেওয়ার জন্য, এই এই যে কাজগুলো এটা তারা কিন্তু ঢাকতে পারে না, মানুষের পরিপন্থী, মহিলাদের পরিপন্থী কাজ। যে ঘটনা আসছে আপনার যোগী আদিত্য সরকারের উত্তরপ্রদেশেই এটা বারবার হচ্ছে কেন? গতকালও একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ হয়েছে, একটার পর একটা হচ্ছে। আর ওদের ওখানে তো সাংসদ, সে তার সেই তো তার বিরুদ্ধে এমএলএ, যা এমএলএ তার বিরুদ্ধে এই অভিযোগ আছে, তাকে যখনই বেরোয় সব গলায় মালা নিয়ে সে বেরোয়, তাহলে কী হবে? তাহলে কি মেয়েদের প্রতি সম্মান জানানো হবে? একজনের পর একজন অন্য কথা বলছেন, মেয়েদের তাতে সম্মান বাড়ছে না, খাটো হচ্ছে মেয়েদের। লকেট চ্যাটার্জি মালদায় গিয়ে ডেপুটেশন দিয়েছে এসপিকে, এবং মানে দিয়ে তো মালদায় কোন তো কোথাও রেপ এরকম কথা কিন্তু প্রমাণিত হয়নি এবং রেপের অভিযোগও ওঠেনি। ওরা জোর করে যদি রাজনীতিকে সামনে নিয়ে এসে, হ্যাঁ একটা পুড়ে গেছে একটি মেয়ে, সেই ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্যে আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে, আমাদের এখানে ৪৭টা মহিলাদের জন্য ডেডিকেটেড ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে, সারা ভারতে ৭০৪। কী বলবেন বিজেপির নেত্রী, আমাদের রাজ্যে খালি ৮৮টা ফার্স্ট ট্র্যাক কোর্ট আর সারা রাজ্যে ৭০৪টা, সারা ভারতবর্ষে ৭০৪টা, তো তাহলে কী বলবেন? আর শুধু এখানে মহিলাদের জন্যে ৪৭ ডেডিকেটেড কোর্ট আছে। হুগলিতে উনি ঠিকমতো আসেন না, আপনাদেরই অভিযোগ। মানুষ দেখছেন, মানুষ দেখছেন, মানুষ করবে, মানুষ দেখছেন উনি কী করছেন আর পেঁয়াজ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে কী বলবেন? পেঁয়াজ তো আপনারা দাম করে দেন সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকে তো আমাদের নেত্রী বাজারেও গেছেন, সুতরাং আমাদের নেত্রী হচ্ছেন মাটির মানুষ, মানুষের অসুবিধে হয় এমন যে কোনো কাজে তিনি পাশে আছেন। আমাদের এখান থেকে বলেছে কিভাবে স্টল থেকে পাবে, এসেই মানে অন্যান্য স্টল এবং রেশন দোকান থেকে কিভাবে পাওয়া যাবে সেইগুলো বলে দেওয়া হয়েছে, এবং কম পয়সায় পাওয়া যাবে সেটাও বলে দেওয়া হয়েছে। ভারতবর্ষের অর্থমন্ত্রী তো বলেছেন উনি পেঁয়াজ খান না রসুন খান না, ওদের হয়তো কোনো অসুবিধা হচ্ছে। দিদি এই লাভপুর নিয়ে একটু বলুন যে মুকুল রায়ের নাম চার্জ পার্লামেন্টে এবার এটা দিদি পার্লামেন্টে।